রাজধানীর উত্তরা থেকে মতিঝিল মাত্র 22 কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে কমপক্ষে 2.5 ঘন্টা। যানজটের কারণে মহানগরীর যে কোনো প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এমন ঘন্টার পর ঘন্টা সময় লাগছে, যা নিয়ে অতিষ্ঠ নগরবাসী। ঘড়িতে এখন সকাল 9:25। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায়। এখান থেকে আমাদের গন্তব্য মতিঝিলের উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমরা দেখতে চাই রাজধানীর উত্তরা থেকে মতিঝিল যেতে প্রতিদিন এখানকার যাত্রীদের কত সময় ব্যয় করতে হচ্ছে রাস্তায়। গাড়ির চাপ কম থাকায় উত্তরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। এয়ারপোর্ট থেকে বনানী ফ্লাইওভার পৌঁছতে আরও 5 মিনিট, কিন্তু ফ্লাইওভারে উঠতেই শুরু হয় তীব্র যানজট। ফ্লাইওভারের উপরে ও নিচে ঠায় দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। বনানী ইন্টারসেকশনে শুরু হওয়া এ যানজট মহাখালী বিজয় সরণী হয়ে ফার্মগেট পর্যন্ত। সময় এখন বেলা 11টা, আর এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ফার্মগেট এলাকায়। অর্থাৎ উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন এখান থেকে মতিঝিল পর্যন্ত যেতে আমাদের কত সময় লাগবে সেটি এখন দেখার বিষয়। ফার্মগেটের দুই পাশের রাস্তায় তখন গাড়ির তীব্র চাপ থাকায় কারওয়ান বাজার হয়ে শাহবাগমুখী গাড়িগুলোর ছিল ধীর গতি। শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন হয়ে গাড়ি যখন মতিঝিলের শাপলা চত্বরে, ঘড়িতে তখন বেলা 12:40। ছবি তোলার জন্য পথে খরচ হওয়া 40 মিনিট বাদ দিলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছানোর হিসেব দাঁড়ায় 2.5 ঘন্টা। রোজার প্রথম দিন থেকেই এমন যানজটে নাকাল নগরবাসীর বিরক্তির সীমা নেই। বাংলা মোটর থেকে আমি আসি মতিঝিল, ঠিক আছে, 1.5-2 ঘন্টা, মানে রাস্তা পুরো রাস্তাই জ্যাম। অনেক মানুষ আমার মতো যারা যাত্রী, এই রোজা রেখে আমরা সবাই শাহবাগ থেকে হেঁটে বেশ কিরা পল্টন দিয়ে এখন এই পর্যন্ত এই জায়গায় আসলাম। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা।